বসন্তের দক্ষিণে হাওয়ায় আছে এক দুর্দান্ত রকমের খেপামি, বা বলা যায় প্ররোচক হাওয়া। কিসের প্ররোচনা? উতল হাওয়ার প্ররোচনা। বসন্ত যেন মর্মে এসে ঘুম ভাঙানোর কাল, শস্যে খেতে মাথার ঢেউয়ের কাল, খেলা ভাঙার খেলার কাল, সুরে সুরে ভাবনা কাঁপানোর কাল। বসন্ত যেমন ক্লান্তিহীন ফুল ফোটায়, মানুষও তেমনি ক্লান্তিহীন ভালোবাসে বসন্তকে। সকলের মনে যেন এক সুপ্ত বাসনা যে বারো মাসই যেন স্থায়ী হয় এই বসন্ত। বসন্তে সুখের আগুন এতটাই খুলে যায় যে সাধারণ মানুষ একটা ছোট ডোবাতে সমুদ্রের স্রোত দেখে। তাই তো বসন্তকে আখ্যা দেওয়া হয়েছে ঋতুরাজ বলে। বসন্তে প্রকৃতি রূপে লাবণ্যে জেগে ওঠে, চারপাশে গাছের নতুন পাতায় পাতায় আলোর নাচন, কোকিলের কুহুতানে জানান দেয় আজি বসন্ত জাগ্রত দ্বারে। তখন সত্যি মনের মধ্যে এক অজানা ভালো লাগা জেগে ওঠে। বসন্ত যেন এমনই এক ঋতু যে নিতান্ত নিরীহ নির্বিকার নিরাপদ নির্জীব মানুষের প্রাণও আলোড়িত করে তোলে। আর প্রকৃতি যখন আমাদের মনকে অন্যমনস্ক করতে পারে, তা সত্যি আমাদের এক পরম প্রাপ্তি। সৃজনশীল মানসিকতায় অন্যমনস্কতা তো এক বড় সম্পদ। বসন্তে প্রকৃতি সাজে বাহারি রঙে, তাই তো মন বলে ওঠে কাশে বহিছে প্রেম নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে বসন্ত এসে গেছে।